Welcome to my channel, Traveler Anirban. গায়ে এটা জড়িয়ে আছি কারণটা তোমরা বুঝতে পারছো, যথেষ্ট ঠান্ডা পড়েছে। তো তোমরা কেমন আছো ঠান্ডায়? নিশ্চয়ই আমার মতোই অবস্থা। আর যদিও রোদ্দুর উঠেছে, তবু যেন ঠান্ডা কিছু ছাড়ছে না। মাঝে চলে গেছিল ঠান্ডাটা কিছুদিনের জন্য, দু একদিনের জন্য, কিন্তু আবার কামব্যাক করেছে। তো এই সময়টা ঠান্ডা থাকে প্রত্যেকবারই। আজকে আমি যেখানটায় বসে আছি, এখানে আসার কারণ হচ্ছে তোমাদের কিছু সুন্দর সুন্দর ফুলের বাগান দেখাবো, কিছু সুন্দর সুন্দর ফুল দেখাবো। তো সেই কারণে এখানে আসা, এটা সঙ্গে কন্ডিশনটা। তো যে ফুলের বাগানটা তৈরি করেছে তার সাথে আমরা কথা বলবো, সে কবে থেকে তৈরি করছে। প্রত্যেকবারই সে ফুলের বাগান তৈরি করে, তার একটা শখ। ফুলের বাগান নিশ্চয়ই তোমরাও ভালোবাসো। তো বিভিন্ন ফুল মেলা, ফুল প্রদর্শনী তো তোমরা নিশ্চয়ই গিয়ে থাকো। তো আমরা তার সাথে একটুখানি কথা বলি, যে ফুলের বাগানটা। আপনার নামটা বলুন। আমার নাম নীরা বিশ্বাস। আপনি কবে থেকে করছেন ফুলের বাগান? ফুলের বাগান তো আমি শখে করি, অনেক ছোটবেলা থেকেই করি। সেই শখটা বিয়ের পরেও যেখানেই যাই সেখানেই করি। এখন আমার নিজস্ব বাড়ি এটা, এখানেও আমি করি। তো আগে কোথায় করতেন ফুলের বাগান? বিয়ের পরে না এখানে করছেন, আগে কোথায় করতেন? সেটা কোথায় ছিল? আগে আমার বাপের বাড়িতে করতাম, তারপরে ওখান থেকে আমি আরেক জায়গায় বিয়ের পরে যেখানে ট্রান্সফার হয় সেখানে করতাম। একটা ভাড়া বাড়ি থাকতাম, তাও করতাম। এখন আমার নিজস্ব বাড়ি, এখন তো আমি আরো ভালোভাবেই করি।